এডিস মশা এখন নোংরা পানিতেও জন্মায় বলে তথ্য দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত এডিস মশার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে জানিয়ে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি মশক নিধন অভিযান জোরদার করার তাগিদ দিয়েছেন গবেষকরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তারা এসব কথা বলেন। উষা ফেরদৌস রিপোর্ট। একটি প্রাপ্তবয়স্ক মশা যে কোনো জমে থাকা জলে বংশবৃদ্ধি করতে পারে, তবে ডেঙ্গু মশারা পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম সহ জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবৃদ্ধি করে। ডেঙ্গুর ধরন পরিবর্তন শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, কার্যকর ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত ডেঙ্গুর বিস্তার রোধে কার্যক্রম জোরদার করতে হবে। ডেঙ্গু মশাটা আসলে রেস্টলেস থাকে, অস্থির থাকে, এক বাসায় কামড়ালে কিন্তু পাশাপাশি কয়েকজনকে একসাথে কামড়ে ফেলে। যত দিন যাচ্ছে আমাদের কিন্তু ডেঙ্গু প্যাটার্নটা দিনকে দিন চেঞ্জ হচ্ছে। আমাদের সবার মোটামুটি ইনফেকশন হয়ে গেছে, সুতরাং আমরা সবাই সেকেন্ডারি ডেঙ্গুর জন্য সাসেপ্টেবল হই। পরিবর্তন হচ্ছে ডেঙ্গুর ধরন। ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা এখন নোংরা পানিতেও জন্মায়, এমন তথ্য দিয়ে আক্রান্তদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। মশাও কিন্তু একসময় বলা হতো যে মশা শুধু দিনে কামড়ায়, সকাল বিকেল কামড়ায়, এখন তো বলে যে মশা রাতেও কামড়ায়। নতুন নতুন অনেকগুলো রিসার্চ আসছে। একসময় মশার মধ্যে বলা হয়েছে শুধু পরিষ্কার পানি, দেখেন তো নোংরা পানিতেও হয়। ভর্তি রুগী লাগবে কি লাগবে না, মেজরিটি রুগী কিছু 80-90% কিছু লাগে না, 5-10% রুগী হয়তো ভর্তি হওয়া লাগে, তারও 1-3% ICU লাগে, কিন্তু ম্যাক্সিমাম রুগী দেখেন এটা সত্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার শরফুদ্দিন আহমেদ বলেন, প্রথমবার মৃত্যুহার কম থাকলেও দ্বিতীয় ও তৃতীয়বার আক্রান্তদের মৃত্যু ঝুঁকি বেশি। একবার, দুইবার, তিনবার অর্থাৎ প্রথমবারে মৃত্যু হার নাই, দ্বিতীয় ও তৃতীয়বারে মৃত্যু হার বেশি। এবং কাদের বেশি? যারা ওবেজ, যারা প্রেগন্যান্ট লেডি, যারা ডায়াবেটিস হাইপারটেনশনে ভুগছেন তাদেরকে মনে রাখতে হবে। এডিস মশা সাধারণত একাধিক ব্যক্তিকে কামড়ায়, তাই বিস্তার রোধে আক্রান্ত ব্যক্তিকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।